করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই বছর পর বিধিনিষেধমুক্ত ঈদ উদযাপন হল এবার তার উপর ঈদকে কেন্দ্র করে ছয় দিনের ছুটি পেয়েছে নগরবাসী এ কারণে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বা ভ্রমণের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন তিয়াত্তর লাখেরও বেশি মানুষ এ সময় ঢাকা যেন হয়ে উঠেছে নিপাট শান্ত ভদ্র এক নগরী রাজধানীর গুলিস্থানে বাসের জন্য নয় বরং যাত্রীর জন্য বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেল ইনকাম তো আমার এখন তেমন একটা হইতেছে না এখন মাওয়া ইনকাম দিতে সমস্যা হয়ে যাইতেছে ঢাকায় যেতে যাত্রী নয় পুরা পুরা ঢাকা ফাঁকা পুরা ঢাকা শহর ফাঁকা এখন মনে করেন ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বেরোচ্ছেন তারা রাস্তা ফাঁকা পেয়ে ভীষণ উপভোগ করছেন ড্রাইভিং আমাদের যে চিরাচরিত যে ঢাকা দেখতে আমরা অভ্যস্ত সেটার থেকে তো ব্যতিক্রম হয়েছে এখন হয়তো চলাফেরা করে আমরা কিছুটা রিল্যাক্স ফিল করছি কিন্তু স্টিয়ারিংয়ের পিছনে বসে একটা ভয় থেকেই যাচ্ছে বেপরোয়া মোটর সাইকেলগুলো যেভাবে চালাচ্ছে এতে আমাদের একটা ভয় থেকেই যাচ্ছে দুর্ঘটনার বাসের তেমন দেখা না পেলেও ফাঁকা রাস্তায় চলছে রিক্সার রাজত্ব তবে যাত্রী তেমন জুটছে না বলে মন মতো আয়ও হচ্ছে না বলে জানালেন অনেক রিক্সা চালক এখন ইনকাম খুব কম এ খায় দেশ তিনশো চারশো থাকে লোকজন নাই রাস্তার মোড়ে যাত্রীর অপেক্ষায় দেখা যায় সিএনজি অটো রিক্সা চালকদেরও যাত্রী কম থাকায় তারাও গাড়ির জমা দেওয়া টাকা ওঠাতে পারছে না বলে জানালেন লোকজন সব বাড়ি গেছে ইদবাঙ্গা বাজার যার জন্য আমাদের গাড়ি জমা ওঠে না যেমন ঈদের আগের দিনও এরকম ছিল আজকে আর এরকম এই পরিবেশ এর জন্য আমাদের আজকে জমায় ধরা বেতন তো হলো পরের হিসাব বুধবার শেষ হচ্ছে ঈদের ছুটি ঢাকা আবারও হাগডাক ডাক জীবন্ত হয়ে ওঠার অপেক্ষায়